পুজো দিয়ে এসে গেছি, আর এখন আমি এই দুধটা বসিয়েছি, চা তৈরি করবো, চা খাবে। খুবই ভালোভাবে পুজোটা হলো, ভালো লাগবে। কিন্তু প্রচুর ভিড়, এত ভিড় দেখতে পেয়েছো, মানে একটা যে শান্তিতে এটা পুজো দেওয়া হয় অন্য দিনে ওইরকম হয় না কখন। আর ওখান থেকে আমাদের দিয়েছো প্রসাদে, দিয়েছে এখানে, এখানে প্রসাদ এটাই দেয়, ব্রেড পকোড়া দিয়েছে, ব্রেড পকোড়া আর দুধ দিয়েছিলো। দুধে মানে খুব ভালোভাবে সব নাচ টাচ দিয়ে দুধ তৈরি করেছিল, ওটা খেয়েছি। আর ফল প্রসাদ তো আছেই, সব আছে এখানে। শুধু আমার গায়ে গায়ে লাফাচ্ছে যে মাম্মা আমাকে কিছু খেতে দাও, আমাকে কিছু খেতে দাও, ব্রেড পকোড়া খেতে দাও। জানে না যে ব্রেড পকোড়া খেলে চুল উঠে যাবে, চলো দিকে সব লোম উঠে যাবে। না একদমই না, একদমই না, ব্রেড পকোড়া একদমই খাবে না। দেখতে পাচ্ছ রাহুল বসে আছে ওখানে বাইরে রোদে বসে পড়ছে, বললাম একটু রোদে গিয়ে পড়ছি। ওর চেনটা ছেড়ে দে রাহুল। জাগেঙ্গে আজ এসে টিভি দেখেঙ্গে, আর তো ফির ওই কুছ প্রোগ্রাম চল রহে ও দেখ রহে হ্যায়। পাপা ক্যা করেঙ্গে? পাপা ভি দেখো ক্যা করতে হ্যায়, জাগেঙ্গে। ब्यूटी तो सो गई है, उसको भी सुलाना है।